দামতে কোন দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটা দেশে আমি সিঙ্গাপুরে গেছি আমার চেক আপ আছে সেখানে বাজারে যে করছি দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত বেড়ে গেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি ফলমূলের দাম তিন চার গুণ বেড়ে গেছে তিন মাস আগে তা দেখেছি এখন তার ড্রাবল ত্রিফল হয়ে গেছে কোন দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এ অনিশ্চয়তার বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি এখনো ধরা ছোঁয়া নয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু আজকে দেখুন আমাদের দেশে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে চেষ্টা করছি এখানে গভর্নমেন্ট নিষ্ক্রিয় নেই সবচেয়ে বড় কথা হলো আপনি বলতে পারে যে গভর্নমেন্ট এখানে ইনঅ্যাকশন আছে গভর্নমেন্ট এখানে সক্রিয় না গভর্নমেন্ট তো সক্রিয় আছে প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশের এই সংকট মোকাবিলায় তিনি সময় দিচ্ছে আমাদের তো এখানে নিজেদের কোনো অবহেলা নেই সরকারের পক্ষ থেকে পরিস্থিতি হ্যান্ডেল করার যেসব মেকানিজম এগুলো কিন্তু সরকার যথাযথভাবে প্রয়োগ করছে আপনি বলছেন যে এই যে বাজারে যে মূল্য বৃদ্ধি তার জন্য সবাই দায়ী করছে এবং